আসসালামু আলাইকুম ইয়েমেনের জটিল হামলা ও ইসরায়েলের বিদ্যুৎহীন পরিস্থিতি মোকাবেলার মহড়া মানে ইসরায়েল এখন এতটাই ভীত সশস্ত্র হয়ে গেছে যে তারা ইয়েমেনের জটিল হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য মহড়া চালাচ্ছে শুধু তাই নয় যদি ইসরায়েল পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে যায় অর্থাৎ বিদ্যুৎহীন হয়ে যায় তাহলে কি হবে ইসরায়েলের সেই মহড়াও তারা চালানো শুরু করেছে মানে ইসরায়েল একদম পুরো কোন ঠাসা অবস্থায় রয়েছে ইসরায়েলের এবার হয়তো আর রক্ষা নেই ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দেবে ইয়েমেনের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ সাহসী যোদ্ধারা এটাই কিন্তু আমরা জানি হ্যাঁ এটাই সত্যি কথা ইয়েমেন ইরান হুতি হিজবুল্লাহ এরা সকলে মিলে ইসরায়েলকে সাহায্য করতে পারবে ফিলিস্তিনের কথা বাদ দিন কেননা ফিলিস্তিনি এখন খুবই কঠিন ও মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাদের পক্ষে এই মুহূর্তে যুদ্ধ করা কিন্তু প্রায় অসম্ভব এটা আমাদের মানতে হবে এটাই বাস্তবিক কথা এটাই সর্বোচ্চ বাস্তব কথা ইহুদিবাদী ইসরায়েলের সরকারি বিদ্যুৎ বিভাগ লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যদি হিজবুল্লার হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয় তাহলে করণীয় সম্পর্কে একটি দিয়েছে অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন দেশটির সেনাবাহিনী লোহিত সাগরের বাপাল মান্দা প্রণালীতে এক জটিল অভিযান চালিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ক্যারিসালিস জাহাজে আঘাত এনেছে পার্টস টুডের ওই প্রতিবেদনে প্রতিরোধ ফ্রন্টের চব্বিশ ঘন্টার উল্লেখযোগ্য কিছু খবর আপনাদের মাঝে আমি এখন উপস্থাপন করব যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন যে ইসরায়েল কতটা কোন ঠাসা অবস্থার মধ্যে রয়েছে প্রথমেই গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে এক গর্ভবতী নারী সহ বহু ফিলিস্তিনি কিন্তু শাহাদত বরণ করেছেন আমরা এখান থেকেই শুরু করি তার আগে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ইহুদিবাদী ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধ বিমান শনিবার সকালে খান ইউনেস শহরের নিকটবর্তী আল মাওয়াসি শরণার্থী শিবিরে ভয়াবহ বোমাবর্ষণ করে ওই পৈশাসিক হামলায় অন্তত একানব্বই ব্যক্তি নিহত এবং প্রায় তিনশো ব্যক্তি আহত হয় নিহতদের মধ্যে এক গর্ভবতী মা সহ বহু নারী ও শিশু রয়েছে ফিলিস্তিনি শরণার্থীতে ঠাসা ওই এলাকাকে এর আগে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল ইসরায়েল এছাড়া শনিবার তখলদার সেনারা দেইর বালা ও নুসেরাত শরণার্থী শিবিরেও বোমা বর্ষণ করেছে এবং এইসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন দেশটির সেনাবাহিনী লোহিত সাগরের বাবাল মান্দা প্রণালীতে এক জটিল অভিযান চালিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ক্যারিসালিস জাহাজে আঘাত এনেছে বিবৃতিতে বলা হয়েছে জাহাজটি ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করার এবং ইসরায়েলি বন্দর অভিমুখে যাত্রা চালিয়ে যাওয়ার কারণে জাহাজটির ওপরে হামলা চালানো হয়েছে ইয়েমেনের আমসারুল্লাহ যোদ্ধারা এর আগে বহুবার বলেছে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে যেসব জাহাজ ইসরায়েলি বন্দরে যাতায়াত করে সেগুলোর উপর হামলা চালিয়ে যাবে আনসারুল্লাহ হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা সময় গাজা মিশর সীমান্তবর্তী Филадельফিয়া অক্ষ থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারের বিষয়টি পরচা করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর কার্যালয় অস্বীকার করা সত্ত্বেও এই আলোচনায় অংশগ্রহণকারী সূত্রগুলো ঘোষণা করেছে যে Филадельফিয়া অক্ষ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এটি করা হবে এদিকে ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে নেতানিয়াহু নতুন আপত্তি চুক্তি ঘাঁটিতে পৌঁছানোকে আরো কঠিন করে তুলবে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকার উত্তরে ফিরে যেতে না দেওয়ার জন্য নেতানিয়াহু যে অনুরোধ করেছেন তা সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টাকে ধ্বংস করতে পারে তিনি ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারেরও ঘোর বিরোধিতা করেছেন জর্ডান নদীর পশ্চিম তীরে নাবলুসে অবস্থিত আল আকসা শহীদ ব্যাটালিয়ন ঘোষণা করেছে যে এই ফিলিস্তিনি বাহিনী বালাতা ও আসকার শিবির এলাকায় ইহুদিবাদী শত্রুর সঙ্গে প্রচন্ড সংঘর্ষে লিপ্ত হয়েছে এই বাহিনী ইহুদিবাদী সৈন্যদের লক্ষ্য করে করে গুলি এবং গ্রেনেড হামলা চালায় আগ্রাসন চালানো ইসরায়েলের সেনাদের ওপর কুচ বাহিনীর হামলা চালিয়েছে অন্যদিকে কালকিলিয়া শহরে হামলার সময়ে ইহুদিবাদী সৈন্যরা ফিলিস্তিনি নাগরিক তারেক দাউদকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য দশমবারের মতো তার মাকে গ্রেপ্তার করেছে তারা কালকিলিয়া শহরের কাফার সাবা পাড়ায় আরও বেশ কিছু ফিলিস্তিনিদের বাড়িতেও হামলা চালিয়েছে আমেরিকার ব্রিটিশ আগ্রাসী জোট ইয়েমেনের ভূখণ্ডে কিন্তু আবারও বিমান হামলা চালিয়েছে প্রকাশিত খবরে বলা হয়েছে আমেরিকান ব্রিটিশ আগ্রাসী জোটের সেনারা পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দরে তিনবার বিমান হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের গভীর অভ্যন্তরে বেশ কিছু স্পর্শ কাতর স্থাপনার কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশের পর ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি লেবাননের সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাকে মাথায় রেখে একটি মহড়া মহড়া চালাচ্ছে আজ থেকে শুরু হয় এই চলবে দিন শুক্রবার দুটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দুটি রকেটের আঘাতে উত্তর ইসরায়েলে আল মুতলা শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর ইহুদিবাদী সরকার এই সিদ্ধান্ত নেয় এই প্রেক্ষাপটে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিদ্যুৎ কোম্পানির মহাব্যবস্থ সৌল গোল স্টেইন হিসাবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন একটানা বাহাত্তর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট হলে ইসরায়েলের জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়বে ইসরায়েল এই মুহূর্তে যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতা থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে ইসরায়েলের পতন যে খুব তাড়াতাড়ি হবে এটা আমাদের মনে রাখতে হবে ইসরায়েল খুব বেশি দিন আর যুদ্ধের মাঠে টিকে থাকতে পারবে না ইসরায়েল খুব তাড়াতাড়ি তাদের মৃত্যুর মুখে পতিত হতে পারে যাই হোক দক্ষিণ গাজার খান পশ্চিম এলাকার আল মাওয়াসিতে ভয়াবহ হামলায় নিহত বেড়ে কিন্তু নব্বই জনে দাঁড়িয়েছে এটি কিন্তু একটি সেফ জোন ছিল তারপরেও এতে হামলার ফলে নব্বই জন মারা গেছে তার মানে বুঝতে পেরেছেন ইসরায়েল কতটুকু ভয়াবহ নির্মম এবং নির্যাতন চালাচ্ছে সেফ জোনটিতে ইসরায়েলের এই সন্ত্রাসী বাহিনী সেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে চালানো হয় এই হামলা হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায় আহতদের উদ্ধারের চেষ্টা করছে ফিলিস্তিনিরা ভুক্তভোগীদের মধ্যে শিশু ও প্যারামেডিক্সও রয়েছে সংবাদ মাধ্যম আল জাচিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ওই এলাকায় অন্তত পাঁচটি বোমা ও পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ভয়াবহ এই হামলার একদিন পর গাজা সিটিতেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী এতে সেখানে ষোলো জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া দক্ষিণ গাজার রাফায় এক হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে গত সাতই অক্টোবরের পর ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত মোট আটত্রিশ হাজার চারশো জন নিহত হয়েছে আহত হয়েছে অষ্টাশি হাজার চারশো একাশি জন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়ে টানা তিন দিন ধরে গভীর আলোচনার পরও গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায় আলোচনা স্থগিত করেছে কিন্তু মধ্যস্থতাকারী দেশগুলো দুই মিশরীয় নিরাপত্তা সূত্র শনিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে মিশরের নিরাপত্তা সূত্রগুলো যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হওয়ায় এবং কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে তারা বলেছে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের মধ্যে প্রকৃত ইচ্ছার অভাব রয়েছে নাম প্রকাশ না করা শর্তে তারা আরও জানিয়েছে ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে সূত্রের মতে ইসরায়েলি প্রতিনিধি দল যুদ্ধবিরতির প্রস্তাবে বেশ কিছু নতুন শর্তের কথা বলেছে যা পরবর্তীতে সংশোধন করা যাবে কিংবা নতুন শর্ত জুড়ে দেওয়া যাবে ইসরায়েলের ওই অভিপ্রায় আলোচনাকে ভেসতে দিয়েছে মিশরীয় নিরাপত্তা সূত্রগুলো আরও বলেছে যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের এই বিরোধিতা চুক্তির কার্যক্রমে দেরি এবং আগে যেসব সম্মত হয়েছিল তার বিপরীতে নতুন শর্তাবলী চাপানোর বিষয়টি ইঙ্গিত দেয় না ইসরায়েলি পক্ষ আলোচনাটিকে প্রাথমিকভাবে সংঘাত সমাধানের আন্তরিক প্রচেষ্টার পরিবর্তে খবরের একটি উপাদান হিসেবে দেখছে ইসরায়েলের এমন মনোভাব যুদ্ধবিরতির আলোচনাকে স্থগিতের দিকে নিয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারি সংবাদ মাধ্যমটি জানিয়েছে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে ছেচল্লিশ হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে আলমায়াদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআইয়ের নির্বাহী পরিচালক ইউএল আমির গত বুধবার মারিপকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে সাতাত্তর শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে গেছে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে পঁয়ত্রিশ হাজার ছিল ছোট আকারের যেগুলো সর্বোচ্চ পাঁচজন কর্মচারী দিয়ে পরিচালিত হতো এমনকি চলতি বছরের শেষ নাগাদ ষাট হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কোসে বিডিআই এর সিইও ইসরায়েলের সূত্রের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত বিশেষ করে শিল্প পর্যটন কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে ফাঁসা তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলোর খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি বিক্রয় হ্রাস সুদের উচ্চ হার পরিবহন ও কারিগরি সমস্যা কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধ কবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশ আধিকারের ঝুঁকি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দখল করা ভূখণ্ডে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রকেক এবং ড্রোন হামলা স্থানীয় ব্যবসাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে কারণ এসব হামলার কারণে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারীকে তাদের বসতি সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে লেবাননের সঙ্গে যে কোনো পূর্ণমাত্রায় যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহববারের দিকে নিয়ে যাবে বলেও উদ্বেগ সৃষ্টি হয়েছে মাহরিবের প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ সম্প্রতি তাদের ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে তারা ইসরায়েলের জ্বালানির অবকাঠামো যেমন তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্কগুলোতে যে কোনো সময় আক্রমণ করতে পারে অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী ও হুতিদের নৌ অভিযান ইসরায়েলের অর্থনীতি ধ্বংসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইসরায়েলি সূত্র মতে হুতিদের হামলার ফলে দেশটির প্রধান বন্দর ইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে দুই হাজার সালের সাতই অক্টোবর থেকে অন্যদিকে গাজে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এবং লেবানন ইরাক ইয়েমেন ও সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ঘোষণা করেছে তারা দখলদার ইসরায়েলি সরকারের কাছ থেকে এসব অপরাধের মূল্য আদায় করবে সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত সাড়ে আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং অষ্টাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে যার মধ্যে গত দুদিনেই হতাহত হয়েছে চার শতাধিক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন